মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আত্মনির্ভর অর্থব্যবস্থার উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক শাহ, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী বলেছেন, 2014 সালে দেশ যখন বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিল এবং নতুন দিশায় চলার উদ্যোগ গ্রহণ করেছিল, তখন প্রচলিত পরিবেশের পরিবর্তন ঘটানোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কালো টাকার বিরুদ্ধে কমিটি তৈরি করা যাচ্ছিল না। এই সরকার ক্ষমতায় আসার ঠিক পরে পরেই কমিটি তৈরি করা হয়, যার মধ্যে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে। 2014 সাল থেকে ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, কৃষি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেশ নানা সংস্কার দেখেছে। এই সংস্কারগুলির উপর ভিত্তি করে আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করার জন্য দেশ পূর্ণ শক্তিতে এগিয়ে চলেছে। ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে অন্যতম হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে, সেই স্বপ্নই তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন আর এই কর্মধারাকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আত্মনির্ভর অর্থব্যবস্থার উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে উপহার স্বরূপ মা ত্রিপুরেশ্বরী মন্দিরের অপরূপ উপহার তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী কঠিন পরিশ্রমী নেতা। দেশের প্রধানমন্ত্রী 2016 সালে দায়িত্বভার গ্রহণ করার পর দেশকে জনতার সহযোগে মোদীজির নেতৃত্বে পরিবর্তন সম্ভব হয়েছে। দেশের লাদাখ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত দেশের আলাদা আলাদা যেসব ব্যক্তি ওনার দ্বারা সামাজিক সুরক্ষা, জীবনকে সমৃদ্ধিশীল করতে পারছেন বলে ওনার বক্তব্যে তিনি তুলে ধরেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারায় কাজ করছেন এবং দেশের জনগণের জন্য যে সমস্ত পরিকাঠামোগত উন্নয়ন ব্যবস্থার উপর বাজেট পেশ, অন্যান্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে দেশকে পরিচালনা করছেন। তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী শুধু দেশেই নয়, ওনার চর্চা সারা পৃথিবীর বিভিন্ন দেশে সুনামের সাথে হচ্ছে। प्रधानमंत्री के दायित्वभार उन्होंने संभालने का प्रतिज्ञा ली 2016 में। तब से आपने देखा होगा देश ने देश की जनताओं के सहयोग से मोदी जी के नेतृत्व में जो परिवर्तन संभव हुआ है, इसकी वजह से देश की लद्दाख, कश्मीर से लेकर कन्याकुमारी तक, अरुणाचल प्रदेश से लेकर गुजरात तक, देश के अलग अलग प्रांतों में बसे हुए हर व्यक्तियों को इसकी द्वारा सामाजिक सुरक्षा और जीवन को एक समृद्धिशाली जीवन बनाने के लिए सबको मौका मिल रहा है। Bureau Report, Focus Tripura.